বিশ্বকাপের আগে তামিম ইস্যুতে সরগরম ছিল ক্রিকেট পাড়া। তামিম সাকিবের দ্বন্দ্বের প্রকাশস্বরূপ লাভের নেপথ্যের নায়ক হিসেবে অনেকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন কোচ হাতুর সিংহকে। বিশ্বকাপের দল গঠনে এই লঙ্কান কোচের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হয়েছে নাকি সাকিব আল হাসানের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করেছেন হাতুরু, তা নিয়ে আছে নানান বিশ্লেষণ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাতুরুকে দেখে আপনি দুটি কারণে চমকে উঠতে পারেন। প্রথমত, যেখানে অধিনায়ক সাকিব আল হাসান থাকার কথা সেখানে এসেছেন কোচ। আর দ্বিতীয় কারণটি হতে পারে হাতুরুর বাহ্যিক রূপ, কি কারণে অফিসিয়াল সংবাদ সম্মেলনে কালো সানগ্লাস পরে এসেছেন কোচ, তা নিয়ে আছে জল্পনা কল্পনা। 7 মিনিট 22 সেকেন্ডের সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে কয়েকটি প্রশ্নের স্ট্রেট কাট উত্তর দিয়েছেন হাতুরু, যার সারমর্ম দাঁড়ায় ওপেনিং ইস্যু তানজিদ মিরাজ লিটন। তিনজনের মধ্যে যে কোনো দুজন করবেন ওপেন, সে সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালে। এবারের আসরের লক্ষ্য, প্রথম 5টি ম্যাচ অন্তত জিততে চান হাতুরু, যেতে চান সেমিফাইনালে। উইকেট বিষয়ে হাতুরুর উত্তর, ভালো স্পোর্টিং উইকেট, হাই স্কোরিং উইকেট, তবু আমরা ম্যাচের দিন সকালেই উইকেট দেখে সিদ্ধান্ত দেব। তামিম না থাকায় প্রথম ম্যাচে কি স্বস্তিতে থাকবে বাংলাদেশ, এমন প্রশ্নের উত্তরে হাতুরু বললেন, অদ্ভুত প্রশ্ন, আপনি এমন একজনের বিষয়ে জানতে চেয়েছেন যিনি এখানে নেই, আমি জানি না এমন প্রশ্নের উত্তর আমি কি দিব। বিশ্বকাপ মিশনে আসার দিন তামিম ইস্যুতে সাকিব আল হাসানের দেয়া টিভি ইন্টারভিউর বিষয়ে প্রশ্ন করা হলে হাতুরুর উত্তর, সাকিবের সাথে শুধু তার ব্যাটিং বোলিং ও ফিল্ডিং নিয়েই আলোচনা হয়েছে, এর বাইরে অন্য কিছু নিয়ে আলোচনা হয়নি। বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে টাইগারদের পারফরমেন্স সাথে কন্ডিশন ও উইকেট দেখেই একাদশ নিয়ে নেওয়া হবে সিদ্ধান্ত। কোচের এমন বক্তব্যে আফগানিস্তান ম্যাচ নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার ছাপ না পাওয়া গেলেও একটি বিষয় পরিষ্কার, দলের সকল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন সাকিব আল হাসানের হাতে। এদিকে সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক জানিয়েছেন বাংলাদেশের শক্তিমত্তা তাদের ভালোই জানা, সাথে মেন্টর হিসেবে অজয় জাদেজার অন্তর্ভুক্তিতে নিজেদের শক্তি বেড়েছে বলেও মনে করেন আফগান অধিনায়ক। মাহফুজুল ইসলাম, দেশ রূপান্তর।